হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স অনলাইন ষোলোতম পর্ব তো ষোলোতম পর্বে আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে যে কাজগুলো শিখবো তো সিভিল টোয়েন্টি বাংলায় আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ লিয়াকুত আলী তো সিভিল আজকে আমাদের যে ভিডিওটির টপিক সেটি হলো আমরা একটু দেখে নিবো যে আজকে আমাদের ভিডিওর যে টপিকটি সেটি কি তো আজকে আমাদের এই পর্যন্ত আমরা ড্র টোলস মডিফাইড টোলস লেয়ার টোল টাইম এবং গ্রুপ এই পর্যন্ত আমরা পনেরোতম ভিডিওর মাধ্যমে আমরা এই কাজগুলো শেষ করতে পেরেছি তো আজকে আমাদের ষোলোতম পর্বে তো আমাদের ষোলোতম পর্বে যে কাজটি আছে সেটি হলো আমাদের মূল কমান্ডটি সেটি হলো ইউটিলিটিস তো আমরা আজকে ইউটিলিটিস নিয়ে কাজ করব তো আজকে আমাদের এই ইউটিলিটি যারা আজকে এই ভিডিওটি নতুন দেখছেন এই প্রথম তো তাদেরকে বলবো তো আজকে আমাদের এই ভিডিওটির আপনারা যে এই আগে যে এই কমান্ডগুলোর কাজ যদি আপনারা না শিখে থাকেন যদি না করে থাকেন তো অবশ্যই আমি আপনাদের জন্য এই ভিডিওগুলোর লিংক ডিসকাশন বোর্ডে দিয়ে দিব ওখান থেকে আপনারা একের পর এক পর্ব হিসেবে আমি যেভাবে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি তো পর্ব হিসেবে আপনারা বিভিন্ন কমেন্ট নিয়ে বা কাজ নিয়ে আমি আপনাদের দিয়ে খুব সুন্দরভাবে কোটিনেতে আলোচনা করে দিয়েছি তো সেখান থেকে আপনার ভিডিওগুলো দেখে নেবেন আর যারা পুরাতন মানে সব বড় বড় মত আমার সঙ্গে আছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমাদের যে কমান্ডটি সেটি হলো আমাদের ইউটিলিটিস তো আমরা আজকে শিখবো অটোক্যাডে যে ইউটিলিটিস এই প্রোগ্রামটিতে যে আমাদের কমান্ডগুলো সেটি হলো আমাদের যে ম্যাছরিং তো ডিসটেন্স রেডিয়াস অ্যাঙ্গেল এরিয়া ভলিউম কুইক সিলেক্ট সিলেক্ট অল কুইক ক্যালকুলেট তো এই কাজগুলো আমরা আজকে শিখবো তো পিয়ার ক্লাস শুরু করার আগে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় আমাদের সঙ্গে থাকবেন তাহলে এই অটোকেডে সম্পর্কিত যে জ্ঞান বা এই সিভিল 24 বাংলায় এই চ্যানেলটিতে যে ভিডিওগুলো অটোকেড সম্বন্ধে নিয়ে কথাবার্তা হবে বা আলোচনা হবে তো সেই ভিডিওগুলো সে নোটিফিকেশন বা মেসেজের মাধ্যমে সে তার হোম পেজে পাবে তো বিয় এখন সরাসরি আমি আপনাদের কাজে নিয়ে যাব তো আমাদের যে অটোকেট সফটওয়্যারটি টি সেটি আমি ওপেন করছি তো এই অটোকেট সফটওয়ার আমাদের যে ইউটিলিটি সেটি হলো এটি তো এই এখানে যে প্রোগ্রামগুলো আছে এই প্রোগ্রামগুলোর কাজগুলো আমরা আজকে তো আমাদের এই আজকে ইউটিলিটিসের যে আওতায় আমরা এটি করার জন্য আমি আপনাদের বেশ কিছু এই অবজেক্ট ড্র করে নিব তো আমি প্রথমে একটি লাইন সিঙ্গেল লাইন একটি ড্র করে নিচ্ছি এরপরে আমাদের একটি পলি লাইন একটি ড্র করে নিব ডিফল লাইন ড্র করে নিব এরপরে আমাদের একটা সার্কেল একটি সার্কেল ড্র করে নিব সার্কেল ড্র করে নিব তো এরপর আমি একটি rectangle ড্র করে নিচ্ছি তো আমি এই চারটি দিয়ে আমি আপনাদের একটু দেখাবো যে আসলে কোন কাজটি কিভাবে করা হয় সরি এই আর একটি আরচ নিয়ে একটি দিলাম তো এইগুলো মাপ গুলো আমরা কিভাবে দেখতে পারি বা মাপ গুলো কিভাবে দেখবো এই নিয়ে আজকে আমরা এই আলোচনা করবো কথা বত্র বলবো তো আমাদের যে কমনটি সেটি হলো আমাদের এই যে আমাদের মেজারমেন্ট দেখার জন্য তো আমাদের স্বাভাবিক অবস্থায় যে সেটি আমরা এখন এই প্রথম যে আমাদের এই কমনটি সেটি মেসুরিয়াস তো এটি আমরা এখন দিব তো এখন এটি দেওয়ার জন্য এম ই এ আমরা কিবোর্ড থেকে এম ই এ চেপে ইন্টারফেস করবো তো এখানে দেখুন আমি এম ই এ লিখে ইন্টারফেস করার পরে আমাকে বেশ কয়েকটি এখানে পাঁচটি প্রোগ্রাম ওপেন হয়েছে তো প্রথম প্রোগ্রামে আমাকে দেখাচ্ছে যে হলো ডিসটেন্সটি আপনি কত কি 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 দেখতে চাচ্ছেন সেটি এবং রেডিয়াসটি দেখতে চাচ্ছেন বা অ্যাঙ্গেল দেখতে চাচ্ছেন বা এরিয়া দেখতে চাচ্ছেন বা ভলিউম দেখতে চাচ্ছেন তো আমি আপনাদের একটু আসলে ডিসটেন্সের ব্যাপারটা হলো যে আমাদের যে লেন্থ বা আমরা যে কোনো কিছুর মাপে দূরত্ব দেখতে চাইলে তখন আমরা ডিসটেন্সই ব্যবহার করব রেডিয়াস রেডিয়াস কখন ব্যবহার করব যখন কোনো কোনো আরচ বা বৃত্তের যে মানে আপনাদের হলো ব্যাসার্ধ তো এই ব্যাসার্ধ দেখার জন্য আমরা রেডিয়াস টিউব ব্যবহার করব এবং এবং বৃত্তের যে ব্যাস এই দুটো এই যে দুটো বিষয় দেখার জন্য আমরা রেডিয়াস ব্যবহার করব এখন অ্যাঙ্গেল তো অ্যাঙ্গেল দেখার জন্য আমাদের যে আমরা একটি কোণ মানে যে কোণ উৎপন্ন হয় আমাদের যে তৈরি করতে আমাদের যে কোণ উৎপন্ন হয় সেই কোণটি কত ডিগ্রি অ্যাঙ্গেলে উৎপন্ন হয়েছে সেটি দেখার জন্য আমাদের এই অ্যাঙ্গেল কমনটি আমরা ব্যবহার করব এবং এরিয়া তো এরিয়া কমনটি হলো আমাদের যে আয়তক্ষেত্রে যে ক্ষেত্রফল ফল এটা নির্ণয় করার জন্য আমরা এরিয়া ব্যবহার করব তো একই ভাবে যে ভলিউম আমাদের যে ডিস্টেন্স এই যে কিবোর্ড থেকে আমি ডি লিখে তো ডি লিখে ইন্টারফেস করছি তো ইন্টারফেস করার পরে আমার মাউসের সঙ্গে এখন ডিস্টেন্স এখন দিতে হবে ডিসটেন্সের আমি এখন এই লাইনটিকে এখন দেখবো যে আমার কতটুকু এই লাইনটি আছে তো দেখুন আমি এটি দিলাম দেওয়ার পরে আমার এখানে ডিসটেন্স দেখাচ্ছে ডিসটেন্স ইকুয়াল টু নয় ফিট এগারো ইঞ্চি এখন আমার এখানে দেখাচ্ছে নয় ফিট এগারো ইঞ্চি তো একইভাবে আমরা এটির ডিস্টেন্সটি দেখতে পাবো যে এখানে কতটুকু ডিস্টেন্সের আমার এই লাইনটি আছে তো এই একই ভাবে যদি আমি এখন আমাদের যে রেডিয়াস আমরা যে আর কিবোর্ড থেকে যদি আর পেস করি তো আর প্রেস করে কিবোর্ড থেকে যদি ইন্টার প্রেস করি এখন আমাকে চারকোল যে কোনোল এই কমান কমান্ডটি আমাদের আমাদের সিলেক্ট করতে বলছে তো আমরা চারকোল এই অবজেক্টটি আমরা এখন সিলেক্ট করছি সিলেক্ট করার পরে দেখুন এখানে রেডিয়াস আছে এক ফিটার পাই তো ডায়ামিটার আছে দুই ফিট নয় ইঞ্চি তো এর পরে আমাদের যে মানে সাড়ে চার এক ফিট সাড়ে চার ইঞ্চি আর এখানে দুই তাহলে এখানে ডায়ামিটার আসছে আপনার দুই ফিট নয় ইঞ্চি তো এই হলো আর এর পরবর্তীতে আমাদের যে অ্যাঙ্গেলটি আছে তো অ্যাঙ্গেলটি দেখার জন্য আমি আবার কিবোর্ড থেকে এ লিখে যদি ইন্টারপ্রেস করি তো ইন্টারপ্রেস করার পরে আমাদের দেখুন যে অ্যাঙ্গেল আমাদের কত ডিগ্রি এখানে যে এই যে এখানে কোনটি উৎপন্ন হয়েছে সেই কোনটি কত ডিগ্রি অ্যাঙ্গেলে কোনটি উৎপন্ন হয়েছে এটি দেখার জন্য প্রথম এটি সিলেক্ট করব যে আমাদের কোন কত ডিগ্রি অ্যাঙ্গেল এটি হলো তো দেখুন আমাদের এটি 90 ডিগ্রি 90 ডিগ্রি অ্যাঙ্গেল এটি তৈরি হয়েছে এই এখানে আমার মানে আমাদের কোনটি আছে 90 ডিগ্রি এখানে 90 ডিগ্রি কোণে এই অবজেক্টটি এখানে ড্র করা হয়েছে তো এরপরে আমরা দেখব আমরা যে এরিয়া তো এরিয়াটি আমরা দেখব তে এরিটে দেখার জন্য আমরা কিবোর্ড থেকে আবার এরিয়া লেখার জন্য আমরা এ আর কিবোর্ড থেকে এ আর লিখে ইন্টারফেস করব তো ইন্টারফেস করার পরে আমরা যে তো এরিয়া দেখব তো সেটি দেখার জন্য আমরা এখানে যে দেখুন তাহলে মানে আমরা এই জায়গার যে এখানে কত ক্ষেত্র ক্ষেত্রফল এই জায়গাটি কতটুকু ক্ষেত্রফল এইটুকো আমরা দেখব এই এখানে এই ডিসটেন্সের তো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম দেন এখানে ক্লিক করলাম এখন এখান থেকে কিবোর্ড থেকে ইন্টার করব তো আমাদের এই ডিস্টান্সে এখানে কতটুকু জায়গা আছে এরিয়া আছে দেখুন 1802.7 স্কয়ার ইন এন্ড 12.519 স্কয়ার ফিট স্কয়ার ফিটে এটি হলো 80 এবং ঘন একক হিসাবে 80 এবং পার মিটারে হলো এটি তো এ হলো আমাদের যে এখানে বর্গক্ষেত্রটা আমরা দেখতে পেলাম তো এখানে আমি আপনাদের আরেকটা বিষয় দেখাবো তো এটি দেখানোর জন্য আমি আপনাদের একটি বলবো যে প্রথমত আমাদের যে এই আমরা যে যদি আমি একটা আপনাদের আলাদাভাবে যে সবসময়ে তো আমাদের এই বর্গরাকে তীর বা এই আকৃতি থাকবে না সেই ক্ষেত্রে আমরা কিভাবে সেখানকার এ স্কয়ার ফিট কত ফিট জায়গা আছে কত স্কয়ার ফিট জায়গা আছে বা কত এর ক্ষেত্রফলটি কত এটি নির্ণয় করার জন্য আমরা আমি আবার এই কিঅকন থেকে বের হয়ে আসলাম আসার পরে এখন আপনাদের দেখাই সেটি হলো আমি একটু আগে আবার আরেকটি কাজ একটু ড্র করে নেব অক্সেট তো ড্র করে নিচ্ছি তো ধরুন তো এখন এটিকে আমি একটু টিম করে নিব টিম করে নিয়ে তারপরে ধরুন আমাদের এই এই যে এই অবজেক্টটি এখন এই যে ভিতরে এখানে এটি তো ইয়ে ছিল তো এখন এই যে আর্জ সহকারে এই এখানে ভিতরে কতটুকু জায়গা আছে বা কত ক্ষেত্র ফলে জায়গা আছে এটি আমরা কিভাবে দেখবো এটা দেখার জন্য আমি কিবোর্ড থেকে একইভাবে আমরা এই এই এটিকে আগে জয়েন্ট কমান্ডের সাহায্যে সেটি আগে জয়েন্ট আগে এটিকে সিলেক্ট করব সিলেক্ট করে যে আমাদের কিবোর্ড থেকে যে জয়েন্ট কমেন্টের জন্য যে লিখে কিবোর্ড থেকে ইন্টারফেস করব তো দেখুন আমাদের এটি এখন কিন্তু এখন একটি পলি লাইনে রূপান্তরিত হলো তো এখন আমরা শুধুমাত্র তো এই এটি ড্র করে নিলাম এটি ড্র করে নেওয়ার পরে আমাদের যে কমানটি সেই কমানটি আমি আবার দিব সেটি দেওয়ার জন্য এম ই এ কিবোর্ড থেকে কিবোর্ড থেকে এম ই এ লিখে কিবোর্ড থেকে ইন্টারপেস করলাম তো ইন্টার পেস করার পরে এটির আমরা ক্ষেত্রফল দেখতে চাচ্ছি তার মানে এখানে এরিয়া দেখতে চাচ্ছি তো আমি কিবোর্ড থেকে আবার এ লিখে ইন্টারপেস করলাম এ আর সরি এ আর লিখে ইন্টারফেস করলাম তো এখন আমাকে যে দেখুন এখানে যে একটি প্রোগ্রাম আসছে এখন সেটি হলো আমাদের অবজেক্ট এই অবজেক্টে আমি এখন সিলেক্ট করলাম এখন কিবোর্ড থেকে যদি আমি ও পেস করি থেকে ও ফেস করে যদি ইন্টারফেস করি তো আমি এই অবজেক্টটিকে এখন সিলেক্ট করতে পারবো আমাদের যে কোনো অবজেক্ট সিলেক্ট অবজেক্ট অবজেক্ট চাচ্ছে তো আমি এই অবজেক্টকে সিলেক্ট করলাম তো দেখুন আমাদের দেন আমাদের এই এখানে যে এইটির কতটুকু যে জায়গা বা কতটুকু কি কত স্কোয়ার ফিট জায়গা আছে এখানে সেটি আমাদের দেখার খুব সহজেই তো প্রথমে এটিকে আপনার জয়েন কমেন্টের মাধ্যমে জয়েন করে নেবেন বাস এ তারপরে আপনারা যে কমান্ডের এরিয়া দেখতে চাচ্ছেন বা যেটি দেখতে চাচ্ছেন সেটি সেই কমান্ডে আসবেন তারপর আসার পরে অবজেক্ট সিলেক্ট করে এটা আপনারা করতে পারবেন তো এর পরবর্তীতে আমাদের যে কমান্ডে আমি এটি শেষ করলাম তো হিয়র আমাদের আমরা দেখতে পেলাম যে আমাদের এরিয়া কিবা নির্ধারণ এর পরবর্তীতে আমাদের যে কমান্ডটি আছে সেটি হলো আমাদের ভলিউম তো আমাদের সে কমান্ড ভলিউম এই ভলিউমটা আমি আপনাদের দেখানোর জন্য যে আমাদের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা অনুসারে যে এখানে ঘন যে ফুট কত ঘন ফুট এই জায়গা আছে তো এটি আমরা কিভাবে নির্বাচন করব এটি আমরা একটু দেখার জন্য তো এটি দেখার জন্য আমি এখান থেকে আপনার এখানে যে আমি এখানে টপ এই এখানে যে টপ অপশনটি আছে এখান থেকে এস ডাব্লু আইসোমেট্রিক করে নিবেন তো এস ডাব্লু আইসোমেট্রিক করে নেওয়ার পরে আমি আপনাদের এটি এখান থেকে একটি দেখাবো সেটি হলো আমাদের এই যে এখানে যে কোনগুলো আছে এখানে যে কাজটি আছে তো আমরা সেই কাজটিকে একটি আগে এই আমাদের যে মডেলিং যে মডেলিং করার জন্য যে কাজটি আছে তো সেই এখান থেকে আগে সেই মডেলিংটা একটু চেঞ্জ করে নেবো তো আমি এ এখানে ক্লিক করলাম আমরা এই প্রোগ্রামটি এ আগে একটু চেঞ্জ করে নিলাম নেওয়ার পরে আমাদের যে এখানে দেখুন যে এই স্কেন এই এই প্রোগ্রামটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমাদের এই অবজেক্টে সিলেক্ট অবজেক্ট তো সিলেক্ট অবজেক্ট করলাম দেন কিবোর্ড থেকে ইন্টারফেস করলাম তো আমি এখন এটিকে ও উপরন্ত করছি মানে বৃদ্ধি করছে তো আমাদের হাইট নির্বাচন করছে তো হাইট নির্বাচন করার জন্য আমি এখানে দুই ফিট দিয়ে দিলাম দুই ফিট দেন ইন্টার দিলাম দেওয়ার পরে আমাদের এখানে যে এস ডাব্লু টু ওয়াই ফাই এই যে এখানে আপনি এখান থেকেও করতে পারবেন এখান থেকেও এটি করতে পারবেন রেস্টিক আমি যদি রেস্টিক মোডে দেই তো দেখুন আমাদের এটি এখন থ্রি ডি মডেলিং মডুলেশনে আছে এখন এটিকে যদি আমি এখান থেকেও আবার টু ডি ওয়াই ফাই দিতে পারবো বা এখান থেকেও আমি এটি দিতে পারবো এখানেও আপনি রেস্টিক এটি পাবেন তো আমি রেস্টিক দিলাম তো ইয়ার পরে তো দেওয়ার পরে আমাদের যে এখন এই এটি যে আমাদের কতটুকু এখানে কতটুকু জায়গা কত ঘন বুট জায়গা আছে এই এখানে তো এটি দেখার জন্য আমরা এটি আগে তো এটি করার জন্য আমাদের যে কমান্ডটি সেটি আমরা আবার লিখব তো আমাদের যে কমান্ডটি ছিল সেটি ছিল আমাদের এখানে যদি আপনারা যে আমি আবার এখান থেকে যে আপনাদের দেখানোর জন্য ডাপ্টিং অ্যানিমেশন এখানে যাব তো এখানে আসার পরে তো দেখুন আমাদের এই যে এখানে এখানে যে প্রোগ্রামগুলো গুলো আছে তো এখান থেকে আমি এই যে এখান থেকে ভলিউম এই ভলিউম এই ভলিউমটা দেখবো তো সেটি দেখার জন্য এখান থেকে আমি দেখতে পাবো আবার যদি আমি মনে করি যে আমার কিবোর্ড থেকে আমরা ভলিউম দেখার জন্য ভি ও তো আমরা ভি ও এল লিখে ইন্টারফেস করব ইন্টারফেস করার পরে আমাদের যে সিলেক্ট অবজেক্ট তো আমাদের এই অবজেক্টটিকে সিলেক্ট করতে বলছে যেটি আমরা দেখতে চাচ্ছি তো আমরা এটি সিলেক্ট করলাম দেন ইন্টারফেস করব তো এখন দেখুন এখানে এর যে ভলিউম কতটুকু কি সবকিছু এখানে চলে এসেছে এর ভলিউম আছে ছাপ্পান্ন পয়েন্ট এত কত কি কিসে আছে সম্পূর্ণ এ টু জেড এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এভাবে আমরা আমাদের যে সবকিছু যে আমাদের যে যা কিছু আছে এখানে যে আমাদের যা কিছু আছে সবকিছু আমরা এভাবে বিভিন্ন মাপযোগ গুলো দেখে নিতে পারবো এরপরে আমি আবার আমার এই আগের মোটে ফিরে যাব তো ফিরে যাওয়ার পরে আমি এখান থেকে যে আমাদের তো এই রিস্ট্রিক মোডু ওয়াইফাই করে দিব দিয়ে আমাদের যে আগে মোডটি ছিল সেটিতে আসলাম আসার পরে আমাদের যে কমান্ডটি সেটি আছে আমাদের যে কুইক সিলেক্ট তো এখান থেকে যে আমাদের এই যে এখানে আপনি দেখতে পাবেন যে এখানে কুইক সিলেক্ট এখান থেকেও আমরা কুইক সিলেক্ট করতে পারি তো আমি যদি এখান থেকে কুইক সিলেক্ট এটি থেকেও আমি এই প্রোগ্রামটি ওপেন করতে পারবো এই প্রোগ্রামটি ওপেন হবে দেন আমি যদি আবার চাই যে আমার কিবোর্ড থেকে যে আমার যে কমানটি সেটি দেওয়ার জন্য আমি কুইক সিলেক্ট তে কিউ কিউএস ইল ই সি টি লিখে যদি ইন্টারফেস করি তাও আমার এই ইন্টারফেসটি ওপেন হবে তো এখন আমি চাচ্ছি যে আমার এখানে যে অবজেক্টগুলো আছে সেই অবজেক্টগুলো আমার যে কালারটি সেই কালার টি যদি অন্য কিছু থাকতো তো আমি আপনাদের দেখানোর জন্য একটু আগে এই এখানে এই একটু কালার টি একটু করে নিব সবুজ হয়ে গেল এখন আমি এটি এখন রেড করে দিলাম একটু বাস এখন দুটো লেয়ার আছে আমাদের এখানে আমি এটাকে আগে কেটে দিই কেটে দেওয়ার পরে আমাদের যেটি আমরা অন্য করব সেটি আমরা সিলেক্ট করে এখান থেকে আর করে দিলাম দেওয়ার পরে এখন নেটা দেন আউট তো এখন আমাদের যে এই এখানে যে বিষয়টি আছে তো এখানে দুই রকম দুই কালার এখন আমাদের যদি কোনো কালার ইন্ডিকেট করে কোনো কিছু সিলেক্ট করতে চাই তো আমি ধরুন আমি এখানে তো এখান থেকে যে আপনারা যে কুইক কুইক সিলেক্ট এই প্রোগ্রামটি ওপেন করবেন ওপেন করার পরে এখানে যে আপনারা যে প্রোগ্রামগুলো পাবেন এখান থেকে যে যে আপনি যদি এই এই পলিলাইন তো আমি এটি সিলেক্ট সার্কল করলাম সিলেক্ট করার পরে ধরুন এই কালার তো এখন আমি দন দেন এখন যদি ওকে পেস করি তো শুধুমাত্র আমাদের এই চারকলটি সিলেক্ট হলো তো একইভাবে যদি আমি আবার এই এখানে যে আমাদের এখানে যে আমাদের সার্কুলার জায়গায় যদি আছে তো একইভাবে যদি আমরা এখান থেকে যে আমাদের যে কালারটি সেটি যদি আমরা এখন যদি আর্টস আর্টস দিয়ে দিই তো আর্ট দিয়ে আমাদের এই কালার টি এটি তো সেটি দিয়ে আমরা যদি এখন দেন ওকে প্রেস করি তো দেখুন আমাদের আর্টসটি সিলেক্ট হলো যত এখানে এই প্রজেক্টের মধ্যে যত আর্টস থাকবে সবগুলো সিলেক্ট হবে তো এইভাবে আমাদের যে কুইক সিলেকশন ভাবে আমরা কাজ করতে পারি আর এর পরবর্তীতে আমাদের যে কমানটা আছে সিলেক্ট অল তো সিলেক্ট অল কন্ট্রোল এ আমরা যে যদি কিবোর্ড থেকে যে কন্ট্রোল এ যদি পেস করি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এ পেস করি তাহলে আমাদের এই প্রজেক্টের মধ্যে যা কিছু থাকবে সব পূর্ণ সব কিছু সিলেক্ট হবে এই হলো সিলেক্ট অল এর কাজ আর এর পরবর্তীতে আমাদের যে কমান্ড কুইক ক্যালকুলেটর তো এখানে কুইক ক্যালকুলেটর তো এটি নেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে কিবোর্ড থেকে আমাদের কিবোর্ড থেকে কিউ কিউ ইউ সি কে সি এ এল সি ক্যালকুলেট তো লিখে যদি ইন্টারফেস করি তো আমাদের সামনে এই ক্যালকুলেটরটি ওপেন হবে তো এরপর এটি ছাড়াও আবার আমরা যদি এই যে এখান থেকে এখান থেকে যদি আমরা চাই এই যে এখানে দেখুন এই ক্যালকুলেটর কুইক ক্যালকুলেটর এখান থেকে ক্লিক করলেও এই আমাদের এই ক্যালকুলেটরটি ওপেন হবে এখান থেকে আমরা বিভিন্ন সব কিছুর মাপ যোগ সব কিছু আমরা দেখতে পাব তো আমরা বা হিসাব করতে পারব সম্পূর্ণ সব কিছু এখান থেকে আমরা সব কিছু হিসাব করতে পারব এখানে ধরুন আমি এই যে এখানে ফিটে আপনার যদি দেখুন বারো দিলাম এখানে দেখুন আমি যদি এক দিই এক দেওয়ার সঙ্গে সঙ্গে দেন করলাম তো এটি আমরা দেখুন এক তাহলে এক ফিট সমান সমান বলুন কনভার্ট জিরো পয়েন্ট থ্রি জিরো ফোর এইট এটি হলো মিটার আকারে প্রথমে এক ফিট আরেকটা হলো মিটার আকারে তো আমাদের এক ফিট এত কিছু তো এটি আমরা দেখতে পেলাম এখানে এখানে যদি আমরা চেঞ্জ করে দিই তো সেখান থেকে আমরা সব কিছু এখান থেকে যত আমাদের মাপ জোক যেগুলো প্রয়োজন হয় সম্পূর্ণ কিছু আমরা অ্যানালাইসিস করে এখান থেকে হিসাব করে আমরা দেখে নিতে পারবো এখানে বেশ কয়েকটি কন্ডিশন পাবেন আপনার নাম্বার পেড এখানে যদি ক্লিক করেন শুধু নাম্বারের জন্য ক্যালকুলেটরটা ওপেন হবে আর যদি আমরা এখান থেকে যে আমাদের সাইন্টিফিক যে ক্যালকুলেটর আছে তো সেই ক্যালকুলেটের সাইন্টিফিক ক্যালকুলেটর যদি ওপেন করতে চাই তো এখান থেকে ওপেন করতে পারবো ক্যালকুলেশান এর জন্য যে কোনো হিসাবপাতি লেন্থ এ টু জেড কনভার্টিং ইউনিট কনভার্সেশন করার জন্য এই এখানে আমরা এই এখানে যে কমান্টগুলো লিখবো এখান থেকে আমরা কনভার্সেশন করে দেখে নিতে পারবো এখান থেকে আপনাদের যে এগুলো আমরা সেভ করতে পারবো আবার এখান থেকে ডিসটেন্স বিটুইন টু পয়েন্ট আমাদের যদি কোনো মাপ এখন এখান থেকে প্রয়োজন হয় আমরা এই এই এখান থেকে ধরুন এখানে এটা একটু সিলেক্ট করে নিলাম নেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের এখানে এইটুকু কতটুকু মাপ আছে সেটি কি আকারে সেটি আমরা এখন এখান থেকে দেখতে পাবো তো দেখুন আমাদের এখানে কত কি মাপ আছে এটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখান থেকে ফিটে হিসাবে সেটি মিটারে এত ফিট এত মিটার হবে এই মাপটি তো এইভাবে আমরা এই মাপগুলো হিসাব সবকিছু আমরা করতে পারবো বা একইভাবে এখানে আপনার যে অ্যাঙ্গেল কিছু এইভাবে আমরা দেখতে পাব তো আমি মোটামুটি ভাবে আপনাদের সঙ্গে আমাদের ইউটিলিটিস নিয়ে যে কাজগুলো সম্পূর্ণ কাজগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং কিভাবে ইউটিলিটিস এর বিভিন্ন প্রোগ্রাম বা ডিস্টেন্স সম্পূর্ণ মাপ যোগ বিষয় নিয়ে এই কাজগুলো খুঁটি ভালোভাবে আমি আপনাদের বাংলা যে টপিক আজকে এই ভিডিওটি ছিল সম্পূর্ণভাবে শেষ করলাম তো ভিউয়ার যদি আপনি এই আমাদের এই সিবি 24 বাংলায় যদি নতুন হয় তবে আপনাকে বলবো তো অবশ্যই আমার এই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তাহলে আমি মনে করি আপনি এই অটোকেডের সম্পর্কিত যে কাজগুলো সেই কাজগুলো খুব দ্রুততার সঙ্গে শিখতে পারবেন আর আমি আপনাদের একটা সাজেস্ট করব যে অবশ্যই আপনি এই ভিডিওগুলো লাইক করবেন এবং শেয়ার করবেন তাহলে হ্যাঁ আপনাদের এই লাইক এবং কমেন্টস এর মাধ্যমে এবং শেয়ার করার মাধ্যমে আমার নিজের প্রেরণা জাগে নিয়ে আপনাদের জন্য সুন্দর করে ভাই ভিডিওগুলো তৈরি করার জন্য তো ভিউয়ার যদি এই ধরনের যদি শিক্ষণীয় সব জ্ঞানমূলক সব অটোকেটে গ্রাফিক ডিজাইনে যে কোনো বিষয় কাজ যদি আপনি শিখতে চান তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার সঙ্গে থাকবেন তাহলে আমরা এখানে যে সিভিল 24 বাংলা যে ভিডিওগুলো পাবলিশ হবে সেই পাবলিশ করা ভিডিওগুলো অবশ্যইর আগে আমি আপনি আপনার হোম পেজে আপনার এই ভিডিওগুলো আপনার কাছে গিয়ে শো হবে তো ভিউয়ার আজকে ভিডিওটি এ পর্যন্তই সে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় শেষ করছি আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম